ডিসি মোটরের কার্যপ্রণালী বৈদ্যুতিক মোটরের মৌলিক কাঠামো আসলে সহজ তুমি এটির ভিতর দিয়ে শেষ প্রান্ত দিয়ে বিদ্যুৎ সরবরাহ করবে আর একটি ধাতব দণ্ড ঘুরবে যার অন্য প্রান্তে কোনো যন্ত্র দ্বারা চালিত থাকবে বাস্তবে এটি কীভাবে কাজ করে ঠিক কিভাবে তুমি বিদ্যুৎ শক্তিকে ঘূর্ণনে রূপান্তরিত করতে পারো এর উত্তর খুঁজতে হলে আমাদের দুশো বছর আগে যেতে হবে মনে করো তুমি যে কোনো দৈর্ঘ্যের একটি তার নিয়েছ এটা দিয়ে বড় একটি ফাঁস তৈরি করো এবং একটি শক্তিশালী ও সুখুরাকৃতির স্থায়ী চুম্বকের দুই মেরুর মাঝে রাখো এখন যদি তুমি একটি ব্যাটারিতে তার সংযোগ দাও দেখবে ফাঁসটি বিক্ষিপ্ত হবে এটি প্রথম দেখলে তুমি অবাক হবে এটি ঠিক জাদুর মতো কিন্তু এটির সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যখন একটি বৈদ্যুতিক প্রবাহ ধীরে ধীরে একটি তারের ভিতর দিয়ে প্রবাহিত হয় এটি সম্পূর্ণ তারকে ঘিরে চুম্বক ক্ষেত্র তৈরি করে যদি তুমি তারটিকে স্থায়ী চুম্বকের কাছাকাছি স্থাপন করো এই অস্থায়ী চুম্বক ক্ষেত্র স্থায়ী চুম্বকের চুম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে তুমি জেনে থাকবে যে দুইটি চুম্বক একে অপরের কাছাকাছি স্থাপন করলে হয় আকর্ষণ অথবা বিকর্ষণ ঘটে একইভাবে তারের চারদিকে অস্থায়ী চুম্বকত্ব স্থায়ী চুম্বকের চুম্বকত্বকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে এবং এই কারণে তার লাভ দেয় ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তুমি তারে লাভ দেওয়ার দিক কল্পনা করতে পারো একটি সুবিধাজনক স্মৃতি সহায়ক পদ্ধতির দ্বারা যার নাম ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি তোমার বাম হাতের বুড়ো আঙ্গুল প্রথম আঙ্গুল এবং দ্বিতীয় আঙ্গুল একই কোণে ধরো দ্বিতীয় আঙুলকে যদি তড়িৎ প্রবাহের দিকে কল্পনা করো এবং প্রথম আঙ্গুলে চম্বু ক্ষেত্রের দিক তাহলে তোমার বুড়ো আঙুল তারে লাভ দেয়ার দিক নির্দেশ করবে এটা নিম্নরূপ প্রথম আঙ্গুল সমাসমান ক্ষেত্র দ্বিতীয় আঙ্গুল সমান সমান বিদ্যুৎ বুড়ো আঙুল সমান সমান গতি কিভাবে বৈদ্যুতিক মোটর কাজ করে তত্ত্ব তড়িৎ চুম্বক এবং ঘূর্ণনের ভিতর সম্পর্ক বস্তুত আবিষ্কার করেন আঠারোশো সালে ফ্রান্সের পদার্থবিদ অ্যান্ড্রি মেরিন অ্যাম্পিয়ার এবং এটি বৈদ্যুতিক মোটরের মৌলিক বিজ্ঞান ছিল কিন্তু যদি আমরা এই বিস্ময়কর আবিষ্কারকে আরও ব্যবহারিক প্রযুক্তিতে রূপান্তরিত করি আমাদের সেলাই মেশিন এবং দাঁত ব্রাশে আরও কম সময় লাগবে উপরন্তু এসব প্রযুক্তির ফলে আমাদের অনেক অল্প পরিমাণ খরচ হচ্ছে যারা এই আবিষ্কার করেছেন তারা হলেন ইংরেজ লেখক মাইকেল ফ্যারাডে উইলিয়াম স্টারজেন এবং আমেরিকান জোসেফ হেনরি তারা যেভাবে উজ্জ্বল আবিষ্কারে পৌঁছালেন তা নিজে দেয়া হল ধরো আমরা আমাদের তারকে বর্গাকার মিউ আকৃতির লুপে বাঁকালাম যাতে দুটি সমান্তরাল তার চম্বুক ক্ষেত্রে ভিতর দিয়ে যায় তাদের একটি আমাদের কাছ থেকে তড়িৎ প্রবাহ তারের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এবং অন্যটা পুনরায় আমাদের কাছে নিয়ে আসছে কারণ তড়িৎ প্রবাহ তারের ভিতর দিয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে ফ্লেমিং এর হস্ত নিয়ম আমাদের বলে যে তার দুটি একে অপরের বিপরীত দিকে লাভ দিবে অন্যভাবে যখন আমরা তড়িৎ প্রবাহ চালনা করব। তখন একটি উপরের দিকে অন্যটা নিচের দিকে লাভ দিবে যদি তারের কুণ্ডলী এই প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে এটা অনবরত ঘুরতে থাকবে এবং আমরা বৈদ্যুতিক মোটর তৈরি সঠিক পথে আছি কিন্তু আমাদের বর্তমান গঠন এটা হবে না তারগুলো খুব তাড়াতাড়ি জটলা পাকিয়ে যাবে শুধু এটা নয় তার যদি যথেষ্ট পরিমাণ ঘুরে তাহলে এর থেকেও বেশি কিছু ঘটবে যখন কুণ্ডলী উলম্ব অবস্থায় আসবে তখন এটা ফ্লিপ হবে এবং প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হবে এখন কুণ্ডলীর প্রতিপাশের বল পূর্বের থেকে বিপরীত হবে একই দিকে অনবরত ঘুরার পরিবর্তে এটা যেদিক থেকে আসছে ওই দিকেই ফিরে আসবে কল্পনা করো একটি রেলগাড়ি এই মোটর দিয়ে নির্মিত এটা কোথাও যাওয়ার পরিবর্তে একই জায়গায় সামনে পিছনে নড়তে থাকবে ব্যবহারিক ক্ষেত্রে মোটর কিভাবে কাজ করে এই সমস্যা সমাধানে দুইটি পদ্ধতি আছে একটি হলো এমন ধরনের কারণে ব্যবহার করা হয় যাতে পর্যায়ক্রমিক প্রবাহের দিক পরিবর্তন হয় যাকে পরিবর্তী কারেন্ট বলে ছোট ব্যাটারি চালিত মোটর যেগুলো বাড়িতে ব্যবহার করা হয় একটি ভালো সমাধান হলো কুণ্ডলীর শেষে একটি কমুটেটর ব্যবহার করা সেকেলে শব্দ কমুটেশন শব্দ কমুট শব্দের অনুরূপ সাধারণভাবে এটির অর্থ আগে পিছে একইভাবে ভাবে কোমুট অর্থ পিছনে এবং সামনে গমন সহজভাবে ভাবে হচ্ছে একটি ধাতব রিং যেটি মাঝামাঝি দুই ভাগে বিভক্ত এবং এটির কাজ হল যখন কুণ্ডলী আধপাক ঘুরে তখন তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা তারে দুই প্রান্ত দুই ভাগের সাথে সংযুক্ত থাকে ব্যাটারি থেকে মোটরে বৈদ্যুতিক প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয় এই ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি প্রেরণ করা হয় দুইটি ব্রাশ নামক আলগা সংযোগের দ্বারা ব্রাশ তৈরি হয় গ্রাফাইটের টুকরা অথবা পাতলা স্প্রিং ধাতু পাত দ্বারা কমুটেডরের সাথে বসিয়ে বিদ্যুৎ চালনা করলে কুণ্ডলী একই দিকে অনবরত ঘুরতে থাকে একটি সাধারণ পরীক্ষণ মোটর যেটি বেশি শক্তি উৎপন্ন করতে পারে না আমরা তিনভাবে এই মোটরে ঘূর্ণন বল বৃদ্ধি করতে পারি আমরা আরও শক্তিশালী চুম্বক ব্যবহার করতে পারি অথবা আমরা তারে তড়িৎ প্রবাহ বাড়াতে পারি অথবা কুণ্ডলি এমনভাবে তৈরি করতে পারি যেখানে একটা মোটা তারের পরিবর্তে চিকন তার থাকবে যাতে অনেক বেশি লুপ তৈরি হয় বাস্তবে মোটরের স্থায়ী চুম্বক চক্রাকারে কাটা হয় এবং এটা প্রায় কুণ্ডলিকে ছুঁয়ে থাকে চুম্বক এবং কুণ্ডলি যত কাছাকাছি থাকবে মোটরে তত বল উৎপন্ন করতে পারবে